আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে ছোট ওয়াশিং মেশিন নিয়ে। দাদুর বাক্স দেখেন, তাড়াতাড়ি ক্লিন হবে, মানে আপনার চারিদিক পাশটা ক্লিন হবে, এর থেকে নোংরা পানি বের হবে আর এর থেকে পরিষ্কার পানি যাবে, কিন্তু বাতাসও আসে, সবকিছু মিলাই আপনার ওই যে ঘোরার সাথে সাথে পানিটা শোষণ করে ফেলে। ছয় মাসের গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। আরে ভাই, কি নিয়ে দাঁড়ায় আছেন? আমি দাঁড়িয়ে আছি বিশ্বের সব থেকে ছোট ওয়াশিং মেশিন নিয়ে। আচ্ছা, দাদুর বাক্স বলো তো, যাইতে পারে এটা সেই বাক্স টাইপেরই দেখা যাচ্ছে। দাদুর বাক্স দেখেন, জাদুর বাক্স আজকে দেখাবো আমরা, জাদুর বাক্স যেখানে আপনারা একদম চোখের পলক এতগুলো কাপড় কেচে ফেলতে পারবেন। দেখেন এটা জাদুর বাক্স, জাদুর বাক্স। আচ্ছা ও ওয়াও ওয়াও, দেখেন আজকে হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিন দেখাবো, যেটার প্রাইসও কম, একদম ধামাকাদার প্রাইসে থাকবে, স্পেস কম লাগবে আর কারেন্ট বিল অনেক কম আসবে। আপনি কাপড় পরিষ্কার করতে পারবেন আপনার ওয়াশিং মেশিন দিয়েই, কোনো রকম হাতের স্পর্শ বাদেই। আচ্ছা, আপনার ওই যে লাখ টাকা দিয়ে ওয়াশিং মেশিন কেনা লাগবে না। ও ওয়াও, আজকে আর লাখ টাকা দিয়ে ওয়াশিং মেশিন কেনার প্রয়োজন পড়বে না, এই ছোট্ট ওয়াশিং মেশিনটা দেখাবো যেটা খুবই ইউজফুল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাফা ফ্রম ডেইলি নিডস। আজকে আমরা চলে এসেছি ডেইলি ই শপে, আমাদের সাথে হচ্ছে আরিফ ভাই আছেন। তো আরিফ ভাই, তো দেখান কি এমন জাদুর বাক্স দেখাইতে চাইতেছেন বলেন। প্রথমেই আমি সবকিছু করে রাখছি, সেটা হচ্ছে আচ্ছা, এটা শার্ট পরিষ্কার করব, আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে পানি দিয়ে এটা রেখে দিছি। ওকে, এই যে শার্টটা দিছি, হ্যাঁ, দেওয়ার পরে আমার এখানে অপশন আছে। কি অপশন? অটোমেটিক ম্যানুয়াল সব, মানে অটোমেটিক অপশন আছে। প্রথমে এটা অন করব। আচ্ছা অন, এই এখানে সব রকম সিস্টেম, এই পাওয়ার বাটনে একটু হালকা প্রেস করলেই অন হবে। ও, অন হওয়ার সাথে সাথে এটাও কিন্তু ভিতরে অন হয়ে গেছে। তার মানে আচ্ছা খুলে দেন দেখি। একটা প্রেস করলাম, মানে এটা তো টাচ, দেখেন একটা প্রেস করলাম। আচ্ছা, এবার কিন্তু আবার একটু জোরে ঘুরছে, হ্যাঁ, মানে স্পিডটা বাড়ানো কমানো যায়। আর একটা প্রেস করছি, ওকে, দেখেন দেখেন উল্টা ঘুরছে। সো আপনাদের, মানে আপনি চাইলে এইভাবে যদি 10 মিনিট বা 5 মিনিট রেখে দেন, সেই ক্ষেত্রে আপনার কাপড়টা পরিষ্কার হয়ে যাবে। পরিষ্কার হয়ে যাওয়ার পরপরই আপনার যে ময়লা পানি যেটা থাকবে, এটাকে যেটা আউটলাইন আছে, যেটা আপনি বের করে দেবেন পানিটা। নর্মালি আপনি চাইলে কোথায় নিতে পারেন, আপনি রুমের ভিতরে টেবিলে নিতে পারেন, বাথরুমের সামনে নিতে পারেন, বেসিনের পাশে নিতে পারেন, যে কোনো পাশে, একটা বেসিনের পাশে, ওয়াশরুমে নিলে আর এক্সট্রা কিছু দরকার হবে না। এমন হতে পারে যে প্রেগনেন্ট মহিলা, যিনি দেখা যাচ্ছে কাপড় পরিষ্কার করতে তার খুবই কষ্ট হয়, সেই ক্ষেত্রে সে একটা টেবিল, বেসিনের পাশে টেবিল নেবে, টেবিলের পরে রাখবে, দু একটা করে কাপড় দিবে, ছোটো ছোটো কাপড় দিবে, এবং এটা কিন্তু অবশ্যই বাচ্চাদের জন্য সব থেকে বেশি উপকারী। নর্মালি আপনার যাদের নিউবর্ন বেবি, সেই ক্ষেত্রে কি হয় যে ওদের কিন্তু প্রচুর পরিমাণে কাপড় পরিষ্কার করা লাগে, যে প্রতিদিন প্রায় 10-15-20-30 করে, বিভিন্ন সময়ে, যে এখন করলো 2 ঘন্টা পরে আবার 5টা, 3 ঘন্টা পরে আবার 10টা, এই টাইপের, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই উপকারী। তার মানে কি, এটাতে হচ্ছে জিন্সের যে ডেনিমের যে প্যান্টগুলো থাকে সেগুলো হবে না। নর্মালি আপনি দেখেন এটা, এটার ওয়েট হলো মাত্র 8 লিটারের, 8 লিটারের মধ্যে একটা জিন্স প্যান্ট দিলে কিন্তু আর কিছুই ধরবে না। আচ্ছা, এটা মানে খুবই, মানে এটার স্টোরেজ হচ্ছে 8 লিটার, তো সেই 8 লিটার স্টোরেজে যদি আপনার একটা প্যান্ট দিয়ে দেন, এটা একদম পুরো ভরে যাবে, এটা ভরে যাবে, সেই ক্ষেত্রে আপনার কাপড়টা তো অনেক হার্ড থাকে, হার্ড থাকে, আর সেই ক্ষেত্রে ওই লেভেলে পরিষ্কারটা হবে না। নরমালি আপনারা যেটা পরিষ্কার করতে পারবেন সেটা কথাই, আপনি নরমালি একটা কামিজ পরিষ্কার করতে পারেন, কারণ সেটা কটন, বাচ্চাদের ভিজলে ছোট হয়ে যায়, বাচ্চাদের একসাথে 3-4টা গেঞ্জি বা প্যান্ট দিতে পারবেন, এই টাইপের কিছু। এই যে আমি মোটামুটি পরিষ্কার করে দেখালাম আপনাদেরকে, দেখেন এখন পরিষ্কার হচ্ছে। আচ্ছা, এবার এটা হয়ে গেছে, অফ করে দিব, ওকে, অফ করে দিলে, আচ্ছা দেখেন, ওকে, মানে জাস্ট তেমন কিছুই না, এটাতে হচ্ছে পানি দিবেন, পানি দেওয়ার পরে সাবানের গুঁড়ো দিবেন, গুঁড়োটা দিলেই কিন্তু এরকম হয়ে যাবে, আপনি কাপড় দিয়ে দিবেন। আর আউটলাইনে যে আপনার নোংরা পানিটা ফেলার, এই জন্য ধরেন আমি, আমার কাছে একটা পরিষ্কার কাপ, মানে পানি থাকতে হবে, হ্যাঁ, আমি যখন পানি আউটলাইনটা দিব, তাহলে অবশ্যই আমি একটু লাইনটা ছেড়ে দিই। আচ্ছা, তাহলে আমার একবারে পানিটা আউটলাইনে পড়তে থাকবে, প্লাস আমার হচ্ছে পানিও বের হবে, মানে ক্লিনও হতে থাকবে, পানিটাও নোংরা পানিটা বের হয়ে যাবে। আমি আউটলাইনটা খুলে দিই একটু, দেখেন দেখেন নোংরা পানিটা হচ্ছে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস এই যে পরিষ্কার পানিটা দিচ্ছি, ওকে ওকে, মানে একসাথে দুটা কাজ হবে, নোংরা পানিটা বের হয়ে যাবে, এদিক থেকে ক্লিন হবে, এখানে একদিক থেকে নোংরা পানি বের হবে আর একদিক থেকে পরিষ্কার পানি যাবে। ওকে, নাইস, দারুণ সিস্টেম।
যাদের বাসায় ভাবছেন যে স্পেস কম, ঢাকা শহরে তো একটা বাসায় স্পেসের একটা ব্যাপার থাকে, তারপর কারেন্ট বিল, এখন তো কারেন্ট বিল অনেক বেশি বেড়ে গিয়েছে, ইউনিটের দাম, সো কারেন্ট বিল অনেক বেশি কম আসবে, চিন্তা যে আসলে এত বড় ওয়াশিং মেশিন আসলে আমাদের কেনা সম্ভব না, আমাদের বাজেটের বাইরে, বা আসলে স্পেসও নাই বাসায়, কারেন্ট বিল অত এত উঠবে, এত টাকা খরচ করতে পারবো না মাসে, আপনার হচ্ছে এই ছোট একটা ওয়াশিং মেশিন নিয়ে কিন্তু আপনার সেই কাজটা করে ফেলতে পারেন। বাজেট ফ্রেন্ডলি, হ্যাঁ, মানে চাইলে একটা স্টুডেন্ট বেকার মানুষও কিন্তু কিনতে পারে খুব ইজিলি ভাবে। ওকে, কারণ এখন কিন্তু বর্তমানে একটা মানুষের হাত খরচ কিন্তু অনেক টাকাই লাগে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা বেকারও কিন্তু এটা চাইলে নিয়ে নিতে পারে। আচ্ছা, খুবই সহজ, খুবই সহজ। দেখেন দেখেন, মানে মোটামুটি আমার ধোয়ার কাজটা প্রায় কমপ্লিট, এখন আউটলাইন থেকে পানিটা বের হচ্ছে, আর এই যে দেখেন কত সুন্দর, এটা কিন্তু শার্ট, হ্যাঁ শার্ট, জাস্ট আপনি জিন্স বাদ দিয়ে আমার মনে হয় আপনি সবকিছু ক্লিন করতে পারবেন। দেখেন, আচ্ছা দেখেন, যে এটার আউটলাইন থেকে কিন্তু পানিটা বের হচ্ছে, পানিটা বের হচ্ছে, হ্যাঁ, আর এদিক থেকে এটা ওয়াশ হচ্ছে। দেখেন, মানে মানে ঘোরার স্পিডটা আমি আপনাদেরকে একটু দেখাবো, ধরেন আমি একটা উঁচু করে ধরছি, হুম, এই যে দেখেন দেখেন, জাস্ট দেখেন কত সুন্দর মানে স্পিড, মানে আপনি চাইলে দেখেন, দেখেছেন। আচ্ছা, এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে এটা তো ওয়াশ তো হইলো, বাট এটা আসলে ঝরাবো কিভাবে, মানে সেই সিস্টেমে আমরা আসছি, এটার কিন্তু সেই সুবিধাটাও আছে, চাইলে তো আপনি এরকম একটা চাপ দিয়ে ঝরাইতে পারেন, হ্যাঁ চাইলে, কিন্তু আপনি হাত লাগাবেন না, সেজন্য তো আপনার এই ছোট ওয়াশিং মেশিনটা, হ্যাঁ, আপনি এবার এর একটা সহজ পদ্ধতি আছে, হ্যাঁ, আমি এটা একটু অফ করে রাখি, ওকে, নরমালি এটা আউটলাইনটা চলতে থাকুক, আমি একটু বন্ধ করে দিই এটা, আচ্ছা, এই যে বন্ধ করে দিলাম, হ্যাঁ বন্ধ বন্ধ করে দিচ্ছি, এবার পানিটা সব বের হয়ে যাবে, পানিটা সব বের করব, মানে উপাসটা পানিটা বের হতে থাকুক, বের হতে থাকুক, আমরা আরেকটাই দেখাই, আরেকটা দেখাই, আচ্ছা, তো এইটা কি এটার ভিতরে নিয়ে আসবেন, এইটা না, আমি একটু এখানকার লাইনটা আছে, এই লাইনটা একটু নিই, আচ্ছা, এই লাইনটা নিয়ে আমি এখানে একটু লাইনটা দিই, ওকে, এই যে লাইন দিয়েছি, আচ্ছা, আর আমি এই যে জিনিসটা আছে এটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি এটাতে, আচ্ছা, মানে আপনারা কিন্তু এটার ভিতরে এই বাস্কেটটা পেয়ে যাবেন, জি জি, ওকে, লাগিয়ে দিয়েছি, দেখেন এবার এইটা হচ্ছে চলে আসবে এখানে, আর এইটা দিয়ে পানি সব ঝরে যাবে, পানি এবার এটাতে এখানে ঝরিয়ে দিব, ঠিক আছে, এবার দেখেন আমি এই যেটা নিলাম, হ্যাঁ, এটা আমি এই বক্সে রাখবো, রাখার পরে এটা অন করে দিলে, এবার এটা আমি অন করে দিই, দেখেন কি দারুন সিস্টেম, ওয়াও, মানে পানি যেটা আছে সেটা কিন্তু চারিদিকে, দেখেন ওই যে চারদিকে খেয়াল করেন যে পানিটা হচ্ছে বের হয়ে যাচ্ছে, হ্যাঁ ঝরে যাচ্ছে, মোটামুটি 2 মিনিট রাখেন বা 3 মিনিট রাখেন, হুম, এই দেখেন এবার উল্টা ঘুরবে, এবার আবার উল্টা ঘুরবে, মানে আপনার চার পাশে যে পানিটা ছিল দুই ভাবে ঘুরেই কিন্তু পানিটা ঝরে দিবে, ঝরিয়ে দিবে, ওকে, মানে আপনি উঠে জাস্ট এখান থেকে তুলে নিয়ে হয়তো 5-7 মিনিট রোদে রাখলে বা বাইরে যে কোনো একটা কিছুতে রাখলে শুকিয়ে যাবে, এই যে উল্টা ভাবে ঘুরছে, ও নাইস, ওই যে চারপাশে যে পানি ওইটাই কি ঝরে যাওয়া পানিটা, এইটাই ঝরে যাওয়া পানি, প্লাস আপনার কাছে প্রায় 70% পানি এখানে ঝরে যাচ্ছে, ও ঠিক আছে, আমি একটু অফ করে সিস্টেম আপনাকে দেখাই, আমি আপনাদেরকে দেখেন, আচ্ছা, অফ করার পরে এই যে শার্ট, হ্যাঁ শার্টে মোটামুটি 70% পানি চলে গেছে, আর যে বাকি 30% যেটা আছে এটা মোটামুটি একটু নরমাল, মানে বাতাসে বা যে কোনো জায়গায় রাখলে এটা পুরো ঝরে যাবে, আচ্ছা, মানে একদম শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, আচ্ছা, নর্মালি আমরা কি চিন্তা ভাবনা করি যে আমাদের বাসাতে কোনো কিছু বাচ্চাদের কোনো কিছু যে শীতের সময়তে বা বর্ষার সময়তে যে শোকাতে সমস্যা হয় বা আপনি হাত দিয়ে নিংড়ালে কিন্তু আপনি সমস্ত সবকিছু একটা আর্দ্রতার বিষয় আছে, একটু বাতাস, কারণ এখানে কিন্তু বাতাসও আসে, সবকিছু মিলাই আপনার ওই যে ঘোরার সাথে সাথে পানিটা শোষণ করে ফেলে, আচ্ছা, তো এটা কিন্তু খুবই রিজনেবল, মানে আপনার সাধ্যের মধ্যেই আছে মাত্র 4,500 টাকা, আপনি 4,500 টাকা দিয়ে আপনি একটা মিনি ওয়াশিং মেশিন, মানে বাংলা পৃথিবীর সব থেকে ছোট ওয়াশিং মেশিন, গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন, 6 মাসের গ্যারান্টি আর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, মানে 6 মাসের মধ্যে যদি কিছু হয় সেক্ষেত্রে কি করবেন, মানে একেবারে আপনি এটা দিয়ে যাবেন আর এটা আরেকটা নিয়ে চলে যাবেন, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, ও ওয়াও, আপনারা কিন্তু 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আর হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, সো সাধারণত 1 বছর কেন, আমার মনে হয় 5 বছরও কিছু হবে, কিছু হবে, যার জন্য আসলে ওটা প্যারা নেওয়ার কিছুই নাই, আর আপনার সিস্টেমটা তো দেখেই ফেললেন, একদম ওয়াশ করা থেকে শুরু করে পানি ঝরানো থেকে শুরু করে দুটো সিস্টেমই কিন্তু আপনাদের থাকছে, একদম অটোমেটিক মেশিনের মতোই তো, তাই না, সব রকম সিস্টেম আছে, আর অবশ্য নিয়ার প্রসেসটা একটু বলি, যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা এটার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে অর্ডার কনফার্ম করেন, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 150 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 200 টাকা, আচ্ছা, কেউ যে নিতে চান অবশ্যই আপনাকে মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে, আচ্ছা দেখেন এটা কিন্তু পুরোপুরি পোর্টেবল, এটা হচ্ছে কিন্তু এই যে এটাই হচ্ছে সেই বাক্সটা, এটা একটা বাক্স, এটা এটার মধ্যে থাকবে, এই যে বক্স, হ্যাঁ রাইস সুগারের বক্স কতটুকু হয়, আরো বড় হয়, একটু এতটুকু উঁচু হয়, হ্যাঁ, তার কাছে কিন্তু এটা কিছুই না, দেখেন
খুবই স্লিম আর ছোট, সাইজটাও বেশ ছোট, মোটামুটি 10 ইঞ্চির মতন একটা সাইজ, 10 ইঞ্চি হবে না, আই থিংক আর একটু কম হবে, 8 9 ইঞ্চি টাইপ। হ্যাঁ, তো দেখেন এইটা হচ্ছে সেই পোর্টেবল, এটা জাস্ট টেনে দিলে কিন্তু এই রকম হয়ে যাবে, এইটা থেকে এটা হয়ে যাবে। আমি একটু দেখে দিই, এই যে মানে খুবই ইজি। কি হলো তো এটা আপনি যে চাইলে যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন, সাধ্যের মধ্যেই হচ্ছে সবটুকু সুখ আপনাদের জন্য, যারা চাচ্ছেন আসলে বাজেটের জন্য কিনতে পারছেন না ওয়াশিং মেশিন এটা নিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুবই সাশ্রয়ী, মানে আপনি চাইলে মানে বিদ্যুৎ সাশ্রয়ী আর কি। আচ্ছা, তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র 4500 টাকা, ঢাকার মধ্যে হচ্ছে 150 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে 200 টাকা। যারা নিবেন দ্রুত নিয়ে নিন, জাস্ট অল্প পিসেস আছে, যারা নিতে চান দ্রুত নিয়ে নেন। তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।